ত্রিপুরাতে এতটা পরিবর্তন এসেছে যা ভাবা যায় না। বর্তমানে বাইরের থেকে যখন কোনো মানুষ ত্রিপুরায় আসে তখন প্রশংসা না করে আর থাকতে পারেন না তারা। আর এই প্রশংসাটাকে ধরে রাখতে এবং রাজ্যকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে হলে শুধু সরকারই নয়, আমাদের সকলকে মিলে ঐকান্তিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। বিশেষ করে যারা সমাজপতি রয়েছেন তাদের দায়িত্ব সব থেকে বেশি। শুক্রবার আদিবাসী কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজধানী প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রধান সমাজপতিদের নিয়ে আয়োজিত এক পরামর্শ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, রাজ্যের এডিসি এলাকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তায় ১৩০০ কোটি টাকার অনুমোদন লাভ করেছে বর্তমান রাজ্য সরকার। সবাই খুশি, এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, বলো ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না, সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। কিছুদিন আগে এখানে সীতারামন জি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন, উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় ১৩০০ কোটি টাকা এ বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে ২ বছরের মধ্যে সেটা চেষ্টায় হয়েছে, ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে ১০০ কোটি টাকার আগের ছিল, তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন দে শুড নট থিঙ্ক দেমসেলফ দ্যাট উই আর সেপারেটেড, উই আর অল ইউ। রাজ্যের অন্যান্য জনগণ থেকে আদিবাসী জনগণরা কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে তার জন্য রাজ্য সরকার সব রকম চেষ্টা করছে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।